দের আমার সাথে আমার জেলার সব নেতারা আছেন, আমার দলের মহানগর এবং জেলার সব নেতারা আছেন, আমরা সব এক, আওয়ামী লীগ এক। কোনো কোনো ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হয়তো দাঁড়াবেন, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াকে আমাদের কোনো অসুবিধা নেই, আর তিনি যদি আওয়ামী লীগের হয়ে থাকে, আমি আগেও বলেছি আমার বিশ্বাস তারা আওয়ামী লীগ দলের কোনো ক্ষতি করবেন না, কারণ আমরা ব্যক্তি বিশেষ নয়, আমরা দলের লোক। দল যদি জয়যুক্ত হয় তাহলে আমরা সরকার গঠন করব এবং শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করা। এই জন্য আমার বিশ্বাস কোনো ব্যক্তি বিশেষ, তিনি যদি আওয়ামী লীগের সত্যিকারের কর্মী হয়ে থাকে, আওয়ামী লীগের প্রতি তার আন্তরিকতা থাকে, তাহলে সে দল ভেঙে অন্য কোথাও যাবে না, এইটা আমার বিশ্বাস। খুব আনন্দময়, আমার তো মনে হয় খুবই ভালো। আমরা তো এখনই একটা জোয়ারে, নির্বাচনের জোয়ার বইছে, আমরা এখনই অনুপ্রাণিত, আমাদের সব নেতা কর্মী, আমার তৃণমূলের নেতারা সবাই অত্যন্ত উৎসাহ বোধ করছে এবং আই এম অলসো ফিলিং গুড, দে আর অলসো ফিলিং গুড। আমার মনে হয় সিলেটবাসী, দেশবাসী আবার নৌকাকে বুট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমার বিশ্বাস। অবরোধ হরতাল এগুলো তো কেউ কেউ ডেকে থাকেন, কিন্তু এর নমুনা হচ্ছে রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো, আর এমনি শহর সব জিনিস লোকজন চলছে। আমার মনে হয় যে এর ফলে খুব বড় রকমের আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হব না, তবে আমরা সবাইকে বলছি যে আপনারা নির্বিঘ্নে, আপনার নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটখণ্ডে আসেন, আপনার ভোট আপনি দেন, যাকে ইচ্ছা থাকে দেন, এটা আমাদের মন্ত্র, যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমরা সব লোকরা বলছি আপনারা আসেন, পরিবার নিয়ে আসেন, আনন্দ উল্লাস করেন, আর আগামী 7ই জানুয়ারিতে আপনাদের পবিত্র আমানত ভোটটা আপনারা দিয়ে যাবেন। আমাদের বিশ্বাস এই বছরেও আপনার অনেক অনেক ভোট পড়বে, তাতেই আমাদের গ্রহণযোগ্যতা। কে আসলো না আসলো এটা বড় কথা নয়, আমার জনগণ আমাদের সাথে থাকলেই সেইটাই সবচেয়ে বড় কথা। আমরা বিশ্বাস করি জনগণ, আমাদের বাংলাদেশি জনগণ আমাদের সাথে আছে, বিদেশি জনগণ থাকুক না থাকুক ইট ইজ ইরিলেভেন্ট, আমার দেশের জনগণ আমাদের সাথে থাকলে আমরা বিশ্বাস করব যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে জাতীয় পার্টি বলেন, বিএনপিকেও বলা হয়েছে, সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস একটা উৎসবমুখর নির্বাচন হবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণ উৎসাহিত। সেই হিসাবে আমি মনে করি সিলেটের 6টি আসন নৌকার জোয়ার বয়েছে এবং 6টি আসনে একসহ 6টি আসনে নৌকার বিজয় সুনিশ্চিত। সেক্ষেত্রে আওয়ামী লীগের কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয় আপনাদের ভোট কি কমবে কিনা সে ব্যাপারে কোনো প্ল্যান? সেটা ব্যাপারে লোকই মানুষ জানে, স্বতন্ত্র স্বতন্ত্রই, যাদের কোনো মন্ত্র নাই তাদের লোকই স্বতন্ত্র। আমরা এলি আদর্শে বিশ্বাসী, আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যারা বিশ্বাস করে এবং যারা উন্নয়নে বিশ্বাস করে সবাই নৌকায় ভোট দিবে।